তোমার মুখের দিকে আমি সবসময়ই তাকিয়ে আছি। যখন জেগে থাকি তোমার দিকে স্থির করে রাখি দুটি চোখ, স্থির করে রাখি অস্তিত্ব। যখন ঘুমোই তখন তোমার দিকে ধরে রাখি দুটো চোখ, স্থির করে রাখি স্বপ্ন। তুমি আর আমি একই গোত্রের, শ্যামলী রূপসী। সাঁই সাঁই চাবুকের শব্দ শুনি, চাবুকের সাঁই সাঁই শব্দে গান হয়ে বেজে উঠছে 1100 বছর। শুধু চাবুকের শব্দ শুনি। তুমি আর আমি সে গোত্রের যারা আজীবন উৎপীড়নের মধ্যেও গান গায়, হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায়। তোমার অশ্রুবিন্দু পৃথিবীর সুন্দরতম মুক্তোর চেয়েও সুন্দর, তোমার পিঠের চাবুকের দাগ উজ্জ্বলতম জড়োয়ার চেয়েও উজ্জ্বল। তুমি তাকালে সৌন্দর্য ঠিকরে পড়ে, সূর্যাস্তে চন্দ্রোদয়ে, শিশিরে সমুদ্রে বুনো ঘাসে কবিতার পংক্তিতে। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থরুথরু ভালোবাসার নাম রবীন্দ্রনাথ, বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম। তোমার রূপের সীমা আমি পাই না। যেদিন শৈশবে আমার বুক থেকে, অস্তিত্ব থেকে প্রথম মুখর হয়ে উঠেছিলে, সেদিন মনে হয়েছিল পৃথিবীতে এই প্রথম বাণী এলো। মা বলার সঙ্গে সঙ্গে তুমি আর অতিথিও আর একজন একাকার হয়ে গিয়েছিলে, জননী জননী। সেই থেকে তুমি আমার চাঞ্চল্য হয়ে ছড়িয়ে পড়েছ মাঠে মাঠে, আকাশে আকাশে। আমার দুঃখ হয়ে দেখা দিয়েছ আত্মায়, আমার স্বপ্ন হয়ে ধরা দিয়েছ গ্রন্থে। কখন যেন তুমি আর আমার অস্তিত্ব একাকার হয়ে গেছে, সুখে দুঃখে, উদ্ধত বিদ্রোহে, পরাজয়ে আর বিজয়ে, তুমি আর আমি অভিন্ন আমরা। হাজার বছর ধরে, হাজার বছর পরে। কবিতা লিখিস? না, কবিতা লিখতে পারি না, তবে আমার মনে হয় যে লেখা আসে আর কি, লেখা এলে লেখা আসে। না, মনে হচ্ছে তাকে লেখা যায় না, সামনে একটা বই টই পাবো। এই না না না, আমি একদম তার পরিপন্থী, একদম পরিপন্থী। কারণ না, কারণ আমি লেখাটা আমার নিজের আউটলেটের জায়গা, এবং আমি বিশ্বাস করি যারাই লেখেন তারা বাঁচার জন্য লেখেন, লেখা আসে, লেখাকে লেখা যায় না। সুতরাং ওই বই একটা প্রসেস, তার আবার পাবলিসিটি, তার আবার কিছু ডুজ অ্যান্ড ডোন্টস, আমি ওসব থেকে অনেক দূরে গো, চাই না। খুব ভালো, যত সহজ থাকা যায় ততই তো আনন্দ। এবং একদম চাই না, মানে অ্যাটলিস্ট লেখাটা নিয়ে চাই না। যখন এই ভাবনাটা ভাবে তখন মনে হয় না না, এত ভয়টার পাওয়ার কিছু নেই, আমরা অযথাই তাদের নিয়ে ভয় পাই।